আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, দুই ব্যক্তির সলাত তাদের মাথা অতিক্রম করে না, অর্থাৎ আল্লাহ দরবারে কবুল হয় না। সে যতই সলাত আদায় করুক, যতই ভালোভাবে সলাতের ফরজ সুন্নাত এবং ওয়াজিব আমলগুলো করতে থাকুক, এ ব্যাপারে সিলসিলে সহিয়া হাদিসে উল্লেখ রয়েছে যে দুই ব্যক্তির সলাত আল্লাহ দরবারে কবুল হয় না। প্রথমটি হচ্ছে মনিবের নিকট থেকে পলাতক গোলাম, যতক্ষণ না সে ফিরে আসে। আর দ্বিতীয় হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং বর্তমানে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব, সেটা হচ্ছে সেই নারী যে তার স্বামীর অবাধ্যতায় করে যতক্ষণ না সে আনুগত্যে ফিরে আসে। অর্থাৎ আপনি যদি স্বামীর অবাধ্যতায় লিপ্ত থাকেন, আপনি যদি স্বামীর কাছে আবার সেই অবাধ্যতার জন্য লজ্জিত না হয়ে স্বামীকে খুশি করতে না পারেন, স্বামীকে স্রেফ দুঃখ কষ্ট দিয়ে ভরপুর করে রাখেন, অশান্তি যন্ত্রণার ভিতরে স্বামীকে রাখেন, তখনই কিন্তু আপনার সলাত কবুল হবে না। এই ব্যাপারে ইমানদারা যেসব নারীরা রয়েছে তাদের জেনে রাখা ভালো, এবং এই ব্যাপারে যদি এর আগেও যদি জেনে রাখেন তারও তো ভালোই, আর যারা জানেন না তাদের উচিত যে নিজের দিন ইমানের স্বার্থে স্বামীর আনুগত্যের মাধ্যমে তাকে সন্তুষ্ট রাখা। আসলে একটি পরিবারে দুইজন নেতৃত্ব দিতে পারে না, তাহলে ঝামেলা হবে। নেতৃত্বের দায়িত্বটি আল্লাহ তাআলা পুরুষকে দিয়েছে, যেহেতু তাকেই পুরো পরিবারের ভরণ পোষণের মহাদায়িত্ব সামলিয়ে নিতে হয়। স্ত্রী তো কেবল স্বামীর রিজিকের মাধ্যমে তার সংসারটি চালায়, পরিচালনা করে, খাওয়া দাওয়া, কাপড় চোপড়, পড়াশোনা, এই সকল দায়িত্ব যদি স্বামী ইনকাম না করে, রুজি রোজগার না করে, তাহলে তার এগুলো করা সম্ভব নয়। আবার পুরুষের উচিত নয় যে তার স্ত্রীর কাছ থেকে কোনো ভুল পেলে তাকে মারধর করা, গালাগালি করা বা অত্যাচার করা, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কোনো মুমিন পুরুষ যেন কোনো মুমিন নারীকে শত্রু না ভাবে, কারণ তার কোনো আচরণ তার কাছে পছন্দ হতে পারে, আবার কোনো আচরণ তার কাছে অধিক পছন্দনীয় হতে পারে। সহিহ মুসলিম হাদিস। অতএব একজন পুরুষ তার স্ত্রী প্রাপ্য অধিকার দিবে, তার স্ত্রী কৃতজ্ঞতা স্বীকার করবে, তার ভুলগুলো ছোট হলে সেগুলো সে ইগনোর করবে, বড় ভুল করলে তাকে বুঝাবে, সংশোধন করবে, বিছানা আলাদা করবে, কাপড় দিয়ে বা হালকাভাবে মৃদু আঘাত করবে, এগুলো মূলত তাকে ভুল থেকে শুধরানোর জন্য, তাকে ভুল বোঝানোর জন্য, সংশোধন করার জন্য, আত্মসম্মানবোধ জাগ্রত করার জন্য। ইসলামে মারধর, গালিগালাজ, রাগি ভাষায় কথাবার্তা বলা এসব নিষেধ করেছে, কিন্তু আমাদের যে সকল স্বামীরা রয়েছে তারা স্ত্রীর প্রতি বেশ অত্যাচার করে, তাদের আচরণের কারণে কিছুটা বটে, তবে এর চেয়েতে বেশি পরকীয়া, সম্পত্তি লোভে আরও বিভিন্ন কারণ রয়েছে। বর্তমানে এই ফেতনা ফাসাদগুলো বেশি হচ্ছে, আবার স্ত্রীরও সমস্যা রয়েছে, তাদের প্রবৃত্তি তারা ঠেকাতে পারে না, তাদের নিজের দাম্ভিকতায় তারা চলতে ফিরতে বেশি ভালোবাসে। তাই একটি ফ্যামিলিতে দুজনে বোঝা উচিত একজনকে আরেকজনকে মানিয়ে নিতে হবে। একজন আলেম বলেন যে আমাদের পরিবারে কখনো ঝগড়া হয়নি, তো অন্যান্য মানুষগণ তাকে জিজ্ঞাসা করলো যে কেন ঝগড়া হয়নি, সে বলল যখন আমার স্ত্রী রাগান্বিত হয় তখন আমি রাগান্বিত হই না, আমি চুপ থাকি, আবার আমি যখন রাগান্বিত হই তখন আমার স্ত্রী চুপ থাকে। তো এই বিষয়গুলির মাধ্যমে আমরা বুঝতে পারি যে প্রতিটি ক্ষেত্রে আমাদের জীবনে স্ত্রী এবং পুরুষ ঝগড়া, ফাসাদ, বিবাদ লেগেই থাকতে পারে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকেই একই অবস্থা হয়ে আসছে, সাহাবীদের যুগেও একই অবস্থা হয়ে আসছে। তো মেয়েরা এরকমই, পুরুষদের উচিত মানিয়ে নিতে, আমাদেরকে মানিয়ে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে মানার তৌফিক দান করুক, আমিন।